নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম ই এস সার্টিফিকেটের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ই ডব্লু এস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেননি বা করেননি তারা কিন্তু এই ই এস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন তো প্রথমে জানিয়ে দিই ই এস সার্টিফিকেটটা আসলে কী ই ডবু ডব্লু এস সার্টিফিকেটটি হল ইকোনমিক্যালি উইক অর্থাৎ যে জেনারেল কাস্ট রয়েছে সেই জেনারেল কাস্টের জন্য হচ্ছে সার্টিফিকেট যেটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশান সার্টিফিকেট নামে পরিচিত অর্থাৎ আপনারা জানেন যে এসসি এসটি এস টি একটা সংরক্ষণ কোটা রয়েছে তো ঠিক সেইভাবেও ও জেনারেলদের জন্য কিন্তু চালু করা হয়েছে একটা সংরক্ষণ কোটা আর যেখানে দশ পার্সেন্ট সংরক্ষণ আপনারা পেয়ে যাবেন যে কোনো আপনাদের চাকরির ক্ষেত্রে বলো বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ যেখানে যেখানে এস সি এস টি যে সমস্ত জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল চাকরির ক্ষেত্রে যেখানে যেখানে ঠিক কোটা পেয়ে থাকে ঠিক এই সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তো সেই জেনারেল কাস্ট হিসাবে কিন্তু আপনিও সেই সমস্ত জায়গায় কোটা পেয়ে থাকবেন দশ পার্সেন্ট করে সংরক্ষণের কোটা আপনার থাকবে অর্থাৎ এস সি এস মতো আপনারাও কিন্তু সুযোগ সুবিধা পাবেন তো কীভাবে এই ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সম্পূর্ণ বিবরণ আপনাদেরকে দেবো এবং প্রথমে তার আগে আপনাদেরকে জানাতে চাই যে ই ডব্লিউএস সার্টিফিকেটের এর যে নিয়মাবলী রয়েছে অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন জেনারেল কাস্ট হওয়া মাত্র যে আপনি আবেদন করতে পারবেন তা কিন্তু নয় কিছু নিয়মাবলী রয়েছে কিছু ইনস্ট্রাকশান রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে এবং সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি পালন করে থাকেন বা আপনার থেকে থাকে তাহলে কিন্তু তবেই আপনি এই ই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো চলুন বন্ধুরা আর দেখে নেবো যে ই সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন তো প্রথমে জানিয়ে দিই যে এই রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের যারা একেবারে দরিদ্র আর্থিক দিক থেকে দুর্বল এরকম জেনারেল শ্রেণীর মানুষ রয়েছেন তো তারাই কিন্তু এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রথমে দেখে নেব ওই যে ই এর সার্টিফিকেট রয়েছে সেই ই সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়া রয়েছে এখানে বলা হচ্ছে ইডব্লিউ সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে দশ পার্সেন্ট পর্যন্ত আপনাদের সংরক্ষণ পাবেন অর্থাৎ বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবস বিভিন্ন জায়গায় অ্যাডমিশান যেটা বলছিলাম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি চাকরি এই যে কোনো জায়গায় ঠিক ঠিক যেভাবে এসসি এসটিরা পেয়ে থাকে কোটা আপনারা কিন্তু এরকম ওই এসসি এসটিতে মধ্যে কিন্তু সংরক্ষণ পাবেন আচ্ছা ক্রাইটেরিয়া হচ্ছে এসসি এসটি ও বিসি যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করবেন না প্রথমে বলে দিচ্ছি তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটি নয় তারপরে বলা হচ্ছে যে যারা জেনারেল কাস্ট রয়েছেন তাদের যদি আট লাখ আট লাখ টাকা ইনকাম অর্থাৎ ফ্যামিলি ইনকাম তো সকলের সকলের তাদের এটা বাড়িতে যে কটা মানুষ রয়েছে সকলের ফ্যামিলি ইনকাম আট লাখ টাকা সারিয়ে গেলে কিন্তু হবে না এবং সে সঙ্গে বলা হয়েছে এ যে পাঁচ একর ওর জমি বা তার বেশি জমি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না হাজার স্কোয়ার ফুট যদি ফ্ল্যাট থাকে বাড়ি থাকে এবং বা তার ওপরে যদি হাজার স্কোয়ার ফুটের ওপরে যদি বাড়ি থাকে আবেদন করতে পারবেন না এবং আপনি এখানে বাস করছেন তো সে যদি সেটা পৌরসভা এলাকা হয়ে থাকে সেক্ষেত্রে একশো স্কোয়ার ফুট বা তার বেশি যদি বর্গ ফুটের বাড়ি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না আর যারা যারা আপনাদের বিভিন্ন ধরনের পৌরসভা এলাকায় বাস করছেন হ্যাঁ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যদি আমরা কোনো প্লট থেকে থাকি প্লট যদি আপনাদের বাস করার কোনো জায়গা থেকে থাকে সেক্ষেত্রে করতে এই দুশো স্কোয়ার ফুটের বেশি যদি জায়গা থেকে থাকে বা দুশো স্কোয়ার ফুট পর্যন্ত হলে হবে তার বেশি যদি জায়গা থেকে থাকে তাহলে কিন্তু আমরা আবেদন করতে পারবেন না অর্থাৎ শুধুমাত্র যে জেনারেল কাস্ট হয়েছেন বলে যে আবেদন করে দেবেন তা কিন্তু নয় এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া থাকছে আপনাদের তো এইগুলো কিন্তু আপনাদেরকে ফুলফিল করতে হবে এবং বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে বয়স হতে হবে আপনাদের এর আঠেরো বছর আঠেরো বছরের নিচে হলে কিন্তু আমরা আবেদন করতে পারবেন না তা আবেদন করার জন্য তিনটি ফর্ম রয়েছে অ্যানেকসার এ অ্যানেকসার বি এবং অ্যানেকসার সি এই তিনটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে বা তিনটি ফর্ম আপনাকে সাবমিট করতে হবে তো কোথায় কীভাবে সাবমিট করবেন তো সে আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দেবো তো তার আগে আপনাদের জানাতে চাই এই যে আপনাদেরকে কিন্তু এই তিনটি ফর্ম কালেক্ট করতে হবে কালেক্ট করে সেগুলোকে কিন্তু আপনাদেরকে এ ফিল করে জমা দিতে হবে তো প্রথমে বলে দিই যে এই ইডব্লিউ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য যে অ্যানেক্সার সিটি রয়েছে সেই অ্যানেকসার এই সি যে ফর্মটি সেটা আপনাকে জমা করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গ্রামীণ গ্রামীণ এলাকার ক্ষেত্রে এবং যারা শহর এলাকার ক্ষেত্রে রয়েছেন তাদের হচ্ছে সাব ডিভিশনাল অফিসারে জমা করতে হবে এসডি অফিসে জমা করতে হবে আর যারা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্দারা রয়েছেন তারা ডি ও যে অফিস রয়েছে তো সেই ডিডব্লিউ ডব্লিউ অফিসে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে তো আপনাদেরকে প্রথমে বলেছি তিনটে ফর্ম রয়েছে অনেক সার এ অনেক সার এটা হচ্ছে একটা ফর্ম তো সেই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে এবং হচ্ছে অ্যানেক স্যার বি রয়েছে এবং অনেক সি রয়েছে তো এই তিনটে ফর্ম কিন্তু আপনাদেরকে রয়েছে তো এই ফর্মগুলোর সঙ্গে আপনাদেরকে কি অ্যাটাচ করতে হবে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদেরকে ভোটার কার্ড ভোটার কার্ডের আইডি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে প্যান কার্ড আপনাদেরকে দিতে হবে যদি আপনার না থেকে থাকে আপনার বাবা মার কারোর থাকলে সেই প্যান কার্ড কিন্তু অ্যাটাচ করতে হবে এবং হচ্ছে বার্থ সার্টিফিকেটের প্রুফ আপনাদের অ্যাটাচ করতে হবে সে সঙ্গে হচ্ছে পে এ স্লিপ যিনি আবেদন করছেন তার যদি তার না থেকে থাকে তার বাবা মার পে স্লিপ অর্থাৎ কোথাও যদি চাকরি করে থাকেন কত টাকা মাইনে পান তো সেটাকে বলা থাকে পে স্লিপ একটা বছরের কত টাকা পেয়ে আপনি হিসাবে পাচ্ছেন মাইনে হিসাবে বেতন হিসাবে পান তো সেই পে স্লিপ এর সঙ্গে অ্যাটাচ করতে হবে ইনকাম সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে তো ইনকাম সার্টিফিকেটটা ঠিক কী ধরনের অ্যাটাচ করতে হবে সেটা আমাদেরকে দেখাচ্ছি একটু পরে তো ইনকাম সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে এবং পর্চা আপনার জমির পর্চা বা দলিলের জেরক্স ওর সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং সঙ্গে আপনার যে কী কাস্ট হ্যাঁ কী কাস্ট রয়েছে সেই কাস্টটা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে কিন্তু ওখানে দিতে হবে অর্থাৎ বলা থেকে বলা যেতে পারে আপনার যে কাস্ট সার্টিফিকেট একটা লিখে দিতে হবে যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন বা যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে পঞ্চায়েত থেকে আনতে হবে যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন পৌরসভা থেকে কিন্তু ওটা আনতে হবে তো এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে জমা করতে হবে তো কোথায় জমা করবেন তো জমা করার অ্যাড্রেসটা আমি আগেও বলেছি আবার বলছি এই যে বিডিও অফিসে কামের ক্ষেত্রে শহর অঞ্চলের ক্ষেত্রে এসডি অফিসে আর কলকাতা পৌরসভা যারা বাস করেন তাদের ক্ষেত্রে ডিডব্লিউ অফিসে কিন্তু আপনাদেরকে এটা জমা করতে হবে বলছি এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি জমা করলেন তো জমা করার পর হচ্ছে আমরা দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে তো দুই থেকে তিন সপ্তাহ পরে কিন্তু আপনার এই ডকুমেন্টটা ভেরিফাই করা হবে তারপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনার ই সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অ্যানেক সি দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন বন্ধুরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নেম তো দেখতে পাচ্ছেন ঠিক এইটা হচ্ছে ই সার্টিফিকেট তো এটা আপনাকে দিয়ে দেয়া হবে তো আপনি যেখানে জমা করছেন তো সেখান থেকে কিন্তু আপনাকে দু তিন সপ্তাহ পর ভেরিফাই করার পর যদি আপনি মনোনীত হন সেখান থেকে কিন্তু এটা দিয়ে দেওয়া হবে ওটা হচ্ছে ভ্যালিডিটি ই সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন রয়েছে তো এর ভ্যালিডিটি হচ্ছে এক বছর করে থাকে এক বছর পর আপনাকে পুনরায় রিনিউয়াল করতে হবে রিনিউয়াল না করলে কিন্তু ওই সার্টিফিকেটটা আর কোনো রকম দাম থাকবে না ওই সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে এ তো যারা এস সি এস রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করবেন না তারা ই ডব্লু এস কাটা কাটাগরির মধ্যে পড়ছেন না এবং সেই সঙ্গে বলা যেতে পারে তার ইডব্লিউ এই যে সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না প্রচুর বন্ধুরা এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে যে ফর্মগুলো রয়েছে কীভাবে ফিল আপ করবেন তো দেখুন বন্ধুরা এই হচ্ছে ফর্ম দেখুন এখানে হচ্ছে অ্যানেক্সার দেখতে পাচ্ছেন অ্যানেকসার এ প্রথমে রয়েছে তো এরপরে নিচের দিকে স্কল করে আমরা যাই যেদিকে দিকে স্কল করে গেলে দেখুন এটা হচ্ছে অ্যানেক্সার এ যে ফর্মটি সেটা চলছে এবার হচ্ছে অ্যানেক্সার বি দেখুন মনে এটা হচ্ছে অ্যানেক্সের বি তো এটা হচ্ছে আপনাদেরকে যে বললাম ইনকাম সার্টিফিকেট যে রয়েছে তো এটা হচ্ছে এনেক্স আর বি এই ইনকাম সার্টিফিকেটই আপনার নিকটবর্তী এই যে অফিস রয়েছে তো পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত অফিস এবং যারা শহরে বাস করছেন এস ডি অফিস আর যারা কলকাতা পৌরসভা এলাকায় বাস করছেন তো তারা হ্যাঁ আপনাদের যে ডিডব্লিউ অফিস রয়েছে সেই ডিডব্লিউ অফিস থেকে কিন্তু এটাকে লিখানতে হবে তো এটা গেল এরপর হচ্ছে অ্যানেক্সার সি তো এই অ্যানেক্স আর সি দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে সার্টিফিকেট এটাই কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে তো এই তিনটে ফর্মই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তো কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো চলুন আগে আপনাদের দেখিয়ে দিই যে এই ফর্মগুলো আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখুন প্রথমে রয়েছে অ্যানেক্সার এ তো বন্ধু দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অ্যানেক্সার এ তো এখানে লেখা আছে দেখুন ফর্ম অ্যাপ্লিকেশান ফর ইকোনমিক্যালি উইকার সেকশান সার্টিফিকেট তো প্রথমে দেখুন এখানে একটা ফটো লাগাবার জায়গা আছে তো এখানে আপনার একটা ফটো যিনি আবেদন করছেন সাঁটিয়ে দেবেন তো সাঁটিয়ে দেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে এখানে আপনাদের যেটি করতে হবে তো দেখুন এখানে একটা কথা লেখা আছে তো এটাকে ভালো করে পড়বেন পড়ার পর এখানে আপনি সিগনেচার করে দেবেন আর যাদের যাদের এবার হচ্ছে বন্ধুরা যেদিকে যাবো কল করে তো দেখুন এবার হচ্ছে এখানে ফুল নেম এক নম্বরে দেখুন যিনি আবেদন করছেন তার নাম লিখবেন দু নম্বরে তার ফাদার বা হাজব্যান্ড যেটা প্রযোজ্য হবে সেটা লিখবেন নেম অফ কাস্ট তো কাস্টটা লিখবেন আপনি কোন কাস্টে আছেন সেই কাস্টে লিখবেন চার নম্বরে ডেট অফ বার্থে লিখবেন এবং সে সঙ্গে চারের বিয়ে আছে এবার হচ্ছে প্লেস অফ বার্থ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তো এটা কোন গ্রামে আছেন পুলিশ স্টেশন লিখবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা লিখবেন রাজ্য লিখবেন তো এই ঘরগুলো ফিল আপ করলেন এবারে আসছি অ্যাড্রেস সায়েন্স বার্থ যখন জন্মেছিলেন তো সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস কোনটা রয়েছে তো প্রেসেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন দেখে দেখে পোস্ট অফিস ডিস্ট্রিক্ট স্টেট পিন নাম্বার এগুলো নিশ্চয়ই আপনাদেরকে জানাতে হবে না তো এগুলো আপনারা ফিল আপ করছেন এবার সেটা যদি অদার অ্যাড্রেস থেকে থাকে যদি আপনাদের প্রেসেন্ট অ্যাড্রেস ছাড়াও আর কোনো অ্যাড্রেস থেকে থাকে সেক্ষেত্রে এখানে এই ঘরগুলোতে আপনারা ফিল আপ করবেন এবার আসছি ন্যাশনালিটি তো এখানে ইন্ডিয়ান লিখে দেবেন রিলিজিয়ান কোন জাতি লিখে দেবেন সেক্স সেক্স এখানে লিখে দেবেন অর্থাৎ মেল না ফিমেল যেটা হচ্ছে সেটা লিখে দেবেন এবার হচ্ছে ডিটেলস অফ টু রেফারেন্স দুটো রেফারেন্স দরকার রয়েছে তো দুজন মানুষকে দরকার সাক্ষী হিসাবে তো যে কোনো আপনার পাড়ার যে কোনো মানুষ আপনার আশেপাশে যে কোনো মানুষ আছে তাদের হচ্ছে আপনার এখানে নাম লিখে দেবেন যার অ্যাড্রেস লিখে দেবেন তো সেকেন্ড যে রেফারেন্স তার এখানে নাম লিখে দেবেন এখানে অ্যাড্রেস লিখে দেবেন তো আচ্ছা এরপর আসছি এগারো নম্বর পয়েন্টে দেখুন এখানে রয়েছে মাইগ্রেশন সার্টিফিকেট যদি আপনি এই রাজ্যের বাসিন্দা না হন এই রাজ্য থেকে এই রাজ্যের বাসিন্দা না অন্য কোনো থেকে এখানে এসে বাস করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার মাইগ্রেশান সার্টিফিকেট চাই তো এটা বাদ দিন এটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় এটা পুরোপুরি বাদ দিয়ে দিন এটা কিছু করার দরকার নেই এবার আসছি ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস তো এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস দিতে হবে তো প্রথম আছে ফাদার তো ফাদারের যা ডিটেলস টাইপ অফ অর্গানাইজেশান কোথায় কাজ করে কী ধরনের কাজ করে হ্যাঁ নেম অফ অর্গানাইজেশান কোথায় কাজ করে সেই সংস্থার নাম হ্যাঁ ডেজিগনেশান কোন পদে আছে এজ দেবেন ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ কবে জয়নিং করেছেন তো সেম মাদার ক্ষেত্রে যদি মাদার চাকরি করে তো দেবেন নাহলে এটা ছেড়ে দেবেন কিছু করার দরকার নেই তো যেগুলো প্রযোজ্য হবে সেগুলো কিন্তু আপনারা ফিল আপ করবেন সেলফ অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি যদি কোথাও কোনো রকম চাকরি করেন তো সেম ওই ফাদারের মতো এখানে সমস্ত ঘরগুলো ফিল করবেন যদি চাকরি না করেন ছেড়ে দেবেন স্পাউস হ্যাঁ যিনি চাকরি করছেন অর্থাৎ যিনি আবেদন করছেন তার যদি স্ত্রী থেকে থাকে হ্যাঁ তার স্ত্রী যদি কোথাও রকম চাকরি করে থাকে সেক্ষেত্রে এই ঘরটি ফিল আপ করবেন না হলে এই ঘরটিও কিন্তু ছেড়ে দেবেন আচ্ছা এরপর আসছি আপনার আর ঠিক কতটা পরিমাণ জায়গা রয়েছে জমি রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে সম্পূর্ণ হতে পারছেন ইনকাম ওয়েলথ অফ ফাদার ফাদারের কত ইনকাম তো এখানে সম্পূর্ণ আপনারা দেখে দেখে লিখবেন মাদারের ইনকাম যদি থেকে থেকে লিখবেন নাহলে এটা ছেড়ে দেবেন সেভাবে ঠিক আপনার কত টাকা ইনকাম এখানে লিখবেন আপনার যদি ইনকাম করে থাকে কোনো চাকরি করে থাকে কত টাকা ইনকাম সেটা এখানে লিখবেন নাহলে ছেড়ে দেবেন যেটা প্রযোজ্য সেটা করবেন যদি প্রযোজ্য না হয় যদি না করে থাকেন সেটা কিন্তু ছেড়ে দেবেন এবারে দেখুন এখানে কিন্তু লেখা আছে লিস্ট অফ ডকুমেন্ট সাবমিটেড এখানে আমি কোন কোন ডকুমেন্ট সাবমিটেড করছি এই ফর্মটির সঙ্গে সেগুলো কিন্তু এখানে পরপর এক দুই তিন চার করে দেখুন ঘর দেওয়া আছে এই ঘরের পাশে লিখবেন তো একটু আমাদের জানিয়ে দিয়েছি কোন কোন ডকুমেন্ট এর সঙ্গে সাবমিট করতে হবে নিশ্চয়ই আপনারা সেটা শুনে নিয়েছেন যদি না শুনে থাকেন একটু ব্যাক করে ভিডিওটিকে দেখে আবার ভালো করে দেখে নেবেন যে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে ভোটার কার্ড প্যান কার্ড অনেকগুলোই ডকুমেন্ট বলেছিলাম তো কী কী জমা করছেন এখানে পরপর কিন্তু লিখে লিখে দেবেন এবং সে সঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে যে টু রিসেন্ট সাইজ কালার ফটোগ্রাফও চাই অর্থাৎ এর সঙ্গে কিন্তু একটা ফটোগ্রাফ তো আপনার ওপরে ছাটিয়ে দিচ্ছেন তার সঙ্গে আরও দুটো ফটোগ্রাফ কিন্তু আপনাদেরকে এর সঙ্গে জুড়ে দিতে হবে ফর্মের সঙ্গে তো দেখুন ফর্ম ফিল হয়ে গিয়েছে এবার এখানে কিন্তু আমরা সিগনেচার করে দিচ্ছেন তো অ্যানেক্সার আমাদের ফিল হয়ে গেল তো এবারে এই যে লেখাটা আছে অ্যাকনোলজিমেন্ট স্লিপ এটা কিছু করার দরকার নেই এটি হচ্ছে যে সংস্থা আপনি জমা করবেন অর্থাৎ বিডিও অফিস এসডি অফিস যেখানে জমা করবেন তাদের এটা কাজ তারা আপনাকে এটা লিখে আপনাকে দেবে তো এটা রসিদ হিসাবে কিন্তু আপনার কাছে থাকবে এবার আসছি অ্যানেক্সার বি তো অনেক সার বি দেখুন বন্ধুর এখানে কী আছে সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট সিকিং ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইন রিগার্ড টু সাব কাস্ট ফ্যামিলি ইনকাম গার্ডিয়ানকে সব মাইনার অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি আপনার এই ফর্মটি ফিল আপ করতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরো ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে লেখা আছে যেটা ফিল আপ করতে হবে এখানে তো প্রথমে এখানে নাম লিখে দিচ্ছেন হ্যাঁ এবারে এখানে আপনার বাবার নাম লিখে দিচ্ছেন এবং কোথায় বাস করেন লিখে দিচ্ছেন হ্যাঁ তো এগুলো কি কাস্ট আছে এই কাজটা লিখে দিলেন লিখে দেওয়ার পর এখানে নিচে কিন্তু আপনাকে কোন বন্ধুরা নিচে কিন্তু আপনাকে সই করে দিতে হবে কিছু করার দরকার নেই একেবারে একেবারে সোজা বিষয় তো বুঝে গেছেন নিশ্চয়ই আপনারা তো এখানে সই করে দিতে হবে তো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এইখানে কি লেখা আছে তো একটু আপনাদেরকে বলেছিলাম যে যে ক্যাটাগরিগুলো যে যে ক্রাইটেরিয়াগুলো বলেছিলাম ঠিক সেই এই এই ফর্মটায় কিন্তু সেটাই লেখা রয়েছে অর্থাৎ আপনি এই ফর্মটাই সই করছেন এই কারণেই এইগুলো আপনার নেই অর্থাৎ এই যেমন লেখন লেখা আছে ফাইভ একর্স অব এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড অ্যাবোভ আপনার পাঁচ একর জমি চাষযোগ্য জমি বা তার ওপরে জমি নেই সে হচ্ছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হাজার স্কোয়ার ফুট বা তার বেশি নেই রেসিডেন্সিয়াল প্লট যদি মিউনিসিপ্যালিটি এলাকায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একশো একশো স্কোয়ার ফুট বা তার বেশি নেই দুশো স্কোয়ার ফুট বা তার বেশি নেই এগুলো আপনার তো নেই এই জন্যই আপনি ফর্মটা ফিল করছেন তো এই জন্য এইগুলো আপনি পড়ে এখানে সিগনেচার করে দিচ্ছেন অর্থাৎ এই ফর্মটার মান হচ্ছে যে আপনার এইগুলো কোনোরকম নেই এই জন্য আপনি ফর্মটি ফিল করছেন এবং সেই সঙ্গে এখানে দেখুন আরও লেখা আছে যে আপনার ইনকাম যেটা আমি আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আট লাখ টাকার বেশি নয় আপনাদের ফ্যামিলির ইনকাম আট লাখ টাকার বেশি নয় এবং আপনি এই এসসি এসটি এস টি ও বিসি এই কোনো কাস্টের মধ্যে পড়েন না তো এটা আপনি লিখে এখানে সই করে দিলেন আচ্ছা এবার আসছি অ্যানেক্সার সি অ্যান সি যেটা রয়েছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে সেটি করতে হবে অ্যানেক্সার সি যেটা রয়েছে এটা হচ্ছে এই সার্টিফিকেটটা যে রয়েছে বন্ধুরা এই সার্টিফিকেটটা আপনাদের যেটি করতে হবে আপনাদের এখানে একটি ফটো সাঁটিয়ে দিতে হবে এইটা কিছু করবেন না ছেড়ে দেবেন এই যে ভ্যালিড ফর দ্য ইয়ার লেখা আছে এখানে কিছু করবেন না ছেড়ে দেবেন এবার হচ্ছে এখানে আপনার নাম লিখবেন এবং এখানে বাবার নাম লিখবেন এখানে আপনার ঠিকানা লিখবেন অর্থাৎ ভিলেজ গ্রামের নাম লিখবেন এখানে পোস্ট অফিসের নাম লিখবেন এখানে ডিস্ট্রিক্টের নাম লিখবেন পিনকোড নাম্বার দেবেন তো দেওয়ার পর এগুলো দেওয়ার পর আপনি কী করবেন এখানে দেখুন লেখা আছে ড্যাস কুমারী বিলংস টু দ্য ড্যাস কাস্ট নট রেকগনাইজ টু রেকর্ড ক্লাস সেন্ট্রাল লিস্ট অর্থাৎ এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন কিছু করবেন না শুধু আপনারা এইটুকুনি পার্ট ফিল আপ করছেন এইটুকুনি পার্ট আপনারা খালি ফিল আপ করছেন এবার বাদ বাকি যা রয়েছে এই ফর্মটার মধ্যে সমস্ত দেখতে পাচ্ছেন মধ্যে নিচের দিকে দেখুন আপনারা কিন্তু সিগনেচার নেই এখানে লেখা আছে সিগনেচার উইথ সিল অফিস নেম ডেজিগনেশান অর্থাৎ যে অফিসার যে অফিসার সই করবেন তার কিন্তু এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে প্রযোজ্য তো যখন আপনাদেরকে এক্ষেত্রে আমি বলবো অ্যানেক্সার এ এবং বি ফিল আপ করার পর অ্যানেক্সার সি আপনারা ফিল আপ নাও করতে পারেন বা যে পার্টটুকু আমি দেখালাম যেটুকুন আমি দেখালাম অর্থাৎ এইটুকুনি জিনিসটা আপনারা কিন্তু ফিল আপ করতে পারেন বা আপনারা এটা পুরোপুরি ফিল আপ ছেড়ে রাখতে পারেন আপনারা যখন ফর্মটি জমা করবেন তো সেখানে একটু জিজ্ঞেস করে নেবেন যে এটা আপনাকে ফিল আপ করতে হবে কি হবে না কারণ এই যে অ্যাংসার সি পার্টি রয়েছে এটাই কিন্তু আপনার সার্টিফিকেট এবং এখানে কিন্তু সিগনেচার সই সিল করে এবং স্ট্যাম্প দিয়ে কিন্তু আপনাকে এটা দিয়ে দেওয়া হবে এবং এটাই সার্টিফিকেট হিসেবে কিন্তু আপনার কাছে থাকবে যেটা এক বছর কিন্তু বৈধ থাকবে এই বন্ধুরা এই ফর্মটা আপনারা ছেড়ে দেবেন ফিল আপ করবেন না সেখানে জিজ্ঞেস করবেন বা চাইলে আমরা এই যে ঘরগুলো দেখালাম এখানে নাম এখানে অ্যাড্রেস পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিনকোড ভিলেজ এগুলো পার্ট লিখে একটা ফটো এখানে লাগিয়ে দেবেন দিয়ে কিন্তু আপনি জমা করে দেবেন আর এ বি সি তিনটে ফর্ম বুঝতে পারলেন এই তিনটি ফর্ম আপনাকে জমা করতে হবে তো বন্ধুরা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যাদের যাদের এখনও পর্যন্ত সার্টিফিকেট নেই তো তারা অবশ্যই আবেদন করুন আপনাদের কিন্তু আবেদন কার্য হবে এবং আপনারা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটটি পাবেন পেলে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যেখানে যেখানে এস সি সুযোগ পেয়ে থাকে তাদের কোটার জন্য সংরক্ষণ পেয়ে থাকে আপনারাও কিন্তু সেখানে সংরক্ষণ পেয়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে দেখার জন্য